ভেটেরিনারি কলেজ অধ্যাপকদের শূন্যপদ পূরণ এবং ভেটেরিনারি অফিসারদের শূন্যপদ পূরণের দাবি তুলল এসএফআই এবং ডিএসইউ। সোমবার এ উপলক্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর কে শশী কুমারের নিকট ডেপুটেশন দেয় বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের এক প্রতিনিধি দল। এই প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 16 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়েছে বলে যে দাবি করেছেন সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। সেই সাথে তিনি আরো জানান, প্রয়োজনের তুলনায় 1/3 অধ্যাপক নেই কলেজে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভেটেরিনারি কলেজের ছাত্রছাত্রীরা। এসএফআই টিএসইউর তরফ থেকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় অধিকর্তার সঙ্গে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে রাজ্যের ভেটেরিনারি কলেজ যেটা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কলেজ মাত্র 29 জন অধ্যাপক অধ্যাপিকা দিয়ে চালানো হচ্ছে। যে পরিমাণে অধ্যাপক অধ্যাপিকা থাকার কথা ছিল, যে স্ট্রেংথ দরকার, তার 1/3 এই কলেজের মধ্যে বর্তমানে নেই। কার্যত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই ক্ষেত্রে বহুদিন ধরে নীরবতা বজায় রেখেছে, ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এদিকে শুধুমাত্র ভেটেরিনারি কলেজে নয়, বর্তমানে শিক্ষক অধ্যাপক স্বল্পতায় ঢুকছে রাজ্যের স্কুল কলেজগুলো। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোর্ট।